যখন মাধ্যমিকটা পাশ করে বাড়িতে এলাম তখন বাবা বলল যে তোকে ডক্টর বানাবো, কিন্তু আমার মা আমাকে আগেই ইঞ্জিনিয়ার বানিয়ে বসে রয়েছে। আমার ছেলে কিন্তু ইঞ্জিনিয়ার হবে, এটাই লাস্ট কথা। এরপরে আসে আমার 80 বছরের দাদু। মালটা আগের বাড়ি ফুটবো ফুটবো করে ভাই ফুটে যেত, কিন্তু কি করে যে ভাই বেঁচে গেল ওটা আমি এখনো ভাবি। আমার নাতি পাইলট হবে, আর না হলে নেভি, না হলে ইন্ডিয়ান আর্মি, না হলে লোকো পাইলট, তারপরে তো গ্রুপ ডি আছেই, স্কুল টিচার হলেও খারাপ হয় না। দাদুর ওটা দেখে আমার একটা কথাই মনে হতো, এক্সপায়ারি ডেট চলে এলো তাও ভাই রস কম না। এরপরে ভাই কোথা থেকে দেখি আমাদের পাড়ারই একটা কাকু ভাই উড়ে এসে জুড়ে বসে বলছে, বাবু তুমি তো ল নিয়ে পড়বে। আরে বউটা কদিন ধরে বিরাট জ্বালাচ্ছে, ভাবছি ডিভোর্স দেবো, একটা ভালো উকিলের দরকার। ভাই কেউ তোকে জিজ্ঞেস করবে না যে তোর কী নিয়ে পড়ার ইচ্ছে। এরপরে ভাই গার্লফ্রেন্ড থাকলে তো গার্লফ্রেন্ডের চাপ আছেই। মাকে কিন্তু আগেই বলে দিয়েছি তুমি নাসাতে জব করো। তো এসব জিনিস দেখে শুনে বুঝে আমি সিদ্ধান্তে পৌঁছাই যে ভাই মাধ্যমিকে ফেল করাটাই বেটার। কি বলে ফেললাম ভাই, আই থিঙ্ক এরপরে যদি কোনো গার্জিয়ান আমার ভিডিও দেখে ডিরেক্ট আনসাবস্ক্রাইব করবে।